হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আবার একটা নতুন এপিসোডে তোমাদের সঙ্গে চলে এলাম। আজকের আমি তোমাদের সঙ্গে কয়েকটা টিপস শেয়ার করব, যে টিপসগুলো আমাদের মতো যারা হাউসওয়াইফ তাদের দৈনন্দিন জীবনে খুব কাজে আসতে পারে বলে আমার মনে হয়। সেই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে যাচ্ছি, আমারও মাঝে মাঝে এইগুলো দরকার লাগে। তো এই টিপসগুলোর মধ্যে অনেকেই হয়তো অনেকগুলোই জানে, হয়তো সবগুলোই জানে, কিন্তু যারা জানে না তাদের জন্যে আমি আর একবার একটু বলে দিই। চলো তাহলে শুরু করি। আমাদের প্রতিদিনের জীবনে কিছু ছোট ছোট সমস্যা থাকে, তার সমাধানও কিছু ছোট ছোট আছে, কিন্তু যদি আমরা সেটা জেনে রাখি তাহলে আমাদের কাজে আসতে পারে। এর প্রথম টিপস হচ্ছে, ধরুন আপনি কোনো বিয়েবাড়িতে বা অনুষ্ঠানে খেতে গেছেন আর অসাবধানবশত কোনো খাবারের টুকরো ঠিকরে এসে আপনার দামি পোশাকে পড়েছে আর সেখানটা হলুদ হয়ে গেছে। তো আপনি চিন্তায় পড়েছেন যে আপনার পোশাকটা বুঝি নষ্ট হয়ে গেল, কিন্তু এরকম কিছুই না। আপনি বাড়িতে এসে ওই হলুদ জায়গায় একটু আপনি যে ডিটারজেন্ট ব্যবহার করেন সেটা একটু জল দিয়ে ঘন করে গুলে হলুদ জায়গায় লাগিয়ে রোদে শুকোবেন। এইবার ওটা শুকনো হয়ে গেলে আপনি ওটা নিয়ে এসে আপনি যেভাবে কাচেন ওই জায়গাটাকে একটু ঘষে কেচে ধুয়ে দেবেন। এবার শুকোনোর পর আপনি নিজেই খুঁজে পাবেন না যে কোথায় আপনার পোশাকে হলুদ দাগটা লেগেছিল। হলো না একটা সমস্যার সমাধান, হয়তো কাজে আসতে পারে, শুনে রাখো। আমাদের দ্বিতীয় সমস্যা হলো, আমাদের বাচ্চারা অনেক সময় যখন স্কুলে যায় বা বাড়িতে পড়ে তখন লেখালেখি করতে গিয়ে বিভিন্ন জিনিসের গায়ে মানে পেন দিয়ে লিখে ফেলে, জামা কাপড়ে লেখে, আমাদের বেড কভারে লেখে, হ্যাঁ, কিন্তু ডট পেনের কালি সহজে উঠতে চায় না। তখন আমরা কি করব, একটু কাঁচা দুধ নিয়ে তুলোতে ভিজিয়ে ওই জায়গায় যদি কিছুক্ষণ লাগিয়ে রাখা যায় ওইটা শুকনো হওয়া অবধি, এবার শুকনো হয়ে যাওয়ার পর আপনি কোনো ডিটারজেন্ট দিয়ে ওটা ঘষে যদি কেচে দেন দেখবেন যে ওটা একেবারেই চলে গেছে। আটা মাখতে গিয়ে অনেকেই একটু যদি জল বেশি দিয়ে ফেলে বা অসাবধানবশত একটু জল বেশি পড়ে গেলে আটাটা ঢিলা হয়ে যায়, অনেক সময় এমনই ঢিলা হয়ে যায় যে সেটা দিয়ে রুটি করা যাচ্ছে না। তখন যদি ওই আটা মাখার পাত্র সমেত আপনি ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেন দেখবেন কিছুক্ষণ পরে আপনার জলটা টেনে গেছে এবং আটাটা টাইট হয়ে গেছে, আপনার রুটি করার মতো হয়ে গেছে, ঠিক আছে। অনেক সময় কি হয়, আমাদের কাছে সবজি অনেক দিন ধরে পড়ে থাকে, অনেক সময় ফ্রিজে থেকেও কেমন একটা স্কিনগুলো কুচকে যায়, মানে শুকনো শুকনো ভাব হয়ে যায়, তখন আপনি যদি ওই সবজিগুলোকে বের করে একটা গামলায় জল দিয়ে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে সবজিগুলোকে যদি ভিজিয়ে রাখেন তাহলে সবজিগুলো আবার তাজা হয়ে যাবে। আমাদের পরের টিপস হলো, আমাদের বর্ষাকালে আমাদের নুনের পাত্রের মধ্যে দেখবেন কেমন একটা জল জল ভাব এসে গেছে, নুনটা ভিজে ভিজে যায়। আমরা যদি কয়েকটা চাল নিয়ে একটা ন্যাকড়াতে বেঁধে একটু পুটলির মতো করে ওই নুনের পাত্রের একধারে একটু রেখে দিতে পারি তাহলে কিন্তু ওই পুটলিটা নুন থেকে জলটা টেনে নেবে আর আপনার নুনটা একদম ঝরঝরে থাকবে। আর একটা সমস্যার সমাধান করতে পারলাম আমরা। অনেক সময় কি হয়, নেল পালিশের শিশি অনেক দিন ধরুন আপনি ব্যবহার করেননি, তো পরে থেকে থেকে মুখটা এঁটে গেছে, কিছুতেই খোলে যাচ্ছে না। তখন কি করবেন, আপনি ওই নেল পালিশের শিশিটা নিয়ে একটু মোমবাতি বা গ্যাসের কাছে একটু ওই মুখটা একটু ঘুরিয়ে ফিরিয়ে গরম করবেন, তখন কি হবে আস্তে আস্তে ওটা খুলে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি অনেক দিন ব্যবহার করেননি, নেল পালিশ হয়তো অনেকটাই আছে কিন্তু শিশির মধ্যে জমে গেছে, ওর মধ্যে যদি আমি একটু নেল পালিশ রিমুভার দিয়ে কিছুক্ষণ রেখে দিই তারপর যদি নাড়িয়ে নিই দেখব যে আগের মতো নেল পালিশটা ব্যবহার করার উপযোগী হয়ে গেছে। বাড়িতে অনেক সময় বটি ছুরি অনেক দিন ধরে পড়ে থাকলে তাতে মরচে পড়ে যায়, যদি আমরা একটু পাতিলেবু নিয়ে সেই মরচে পড়া জায়গায় একটু ঘষে কিছুক্ষণ রেখে দিই তাহলে মরচে আপনা থেকেই উঠে যাবে। অনেক সময় কি হয়, বাড়িতে পাতিলেবু অনেক দিন ধরে পড়ে থাকলে শুকিয়ে যায় এবং তার থেকে রস বের হতে চায় না, যদি আমরা একটু গরম জলের মধ্যে পাতিলেবুগুলোকে ডুবিয়ে রাখি কিছুক্ষণ
তারপর তার থেকে কেটে রস বের করি, তাহলে সহজেই তার থেকে রস বের করা যাবে। বর্ষাকালে উচ্ছে করলা এনে রেখে দিলে খুব তাড়াতাড়ি পেকে যায়। তো এর হাত থেকে রেহাই পেতে আপনি যদি উচ্ছেগুলোকে মাঝখান দিয়ে কেটে রেখে দেন, তাহলে কিন্তু আর পাকার ভয় থাকবে না, অনেক দিন ভালো থাকবে। তো আজকে তাহলে এ পর্যন্ত। এরকম অনেক ছোট ছোট জিনিস আমরা যদি একটু জেনে রাখি, আমাদের দৈনন্দিন জীবনে হয়তো বা কাজে আসলেও আসতে পারে। তো এরকম আরও অনেক টিপস আছে যেগুলো আমি সময় মতো পরে পরে তোমাদের সঙ্গে আবারও মাঝে মাঝে শেয়ার করব। তো আমাদের সঙ্গে থেকো, আর আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে ভিডিওকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আজকের মতো টাটা।